প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং বাসায় অনেক পড়ালেখা করছো। আজকে তোমাদের সাথে আমার 41তম ক্লাস। আশা করি সবাই বোর্ড দেখতে পাচ্ছ। আমরা গত ক্লাস থেকে আমাদের উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের যে সংক্ষিপ্ত সিলেবাস আমাদেরকে দেয়া হয়েছে HSC পরীক্ষার জন্য, সেই সংক্ষিপ্ত সিলেবাসের চারটি অধ্যায়, দ্বিতীয় পত্র থেকে যে চারটি অধ্যায় ছিল সেই চারটি অধ্যায় আমাদের শেষ হয়েছে বা আমরা শেষ করেছি, বা আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টার সেভাবে পড়িয়ে শেষ করিয়েছি। এখন আমি গত ক্লাস থেকে যে জিনিসটি শুরু করেছি সেটা হচ্ছে ওই যে চারটি অধ্যায়, সেই চারটি অধ্যায়ের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এই কয়েকটি ক্লাসে। অর্থাৎ যে সমস্ত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের আগামী HSC পরীক্ষা আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি, সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি সবার খেয়াল আছে এবং অনেকে তোমরা মেসেঞ্জারের গ্রুপে অনেকে আমার বিগত ক্লাসের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি সাজেশন আকারে দিয়েছিলাম তোমরা সেগুলো পেয়েছো। যারা এখনো গ্রুপে জয়েন করেছো বা এখনো সেই কোশ্চেন সাজেশন তোমরা দেখোনি বা কালেক্ট করোনি, সেখান থেকে অবশ্যই সেই জ্ঞানমূলক প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো অবশ্যই নিয়ে মুখস্থ করে ফেলবে। আজকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে, অবশ্যই প্রথম অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এগুলো তোমার আসার সম্ভাবনা 60-70% তোমাদের এবছর, যেহেতু সংক্ষিপ্ত অধ্যায় এ কারণে যেগুলো আলোচনা করছি সেগুলো আসার সম্ভাবনা বেশি। তাই তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ভালো করে ফলো করবে এবং যে সাজেশনগুলো দিচ্ছি বা দিব এটার উপর বেস করে অনুধাবনমূলক প্রশ্ন সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? আজকে প্রথমে আমি বলতে চাই যে উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের প্রথম অধ্যায় এটি রয়েছে। প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক অলরেডি আমরা শেষ করেছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক, অর্থাৎ কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে একটু তোমাদের সামনে আলোচনা করব। যদিও এগুলো খুব সহজ এবং তোমরা জানো কিভাবে অনুধাবন প্রশ্ন উত্তর লিখতে হয়, তারপরও কিছু কিছু ব্যাখ্যা আছে আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো থেকে উত্তরগুলো পড়ে সেভাবে তোমার সামনে ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এক, তোমাদের বইয়েই এই প্রশ্নগুলো রয়েছে। বিপণন প্রতিটি মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। বিপণন প্রতিটি মানুষের কাছে ওতপ্রোতভাবে জড়িত, এটিকে ব্যাখ্যা করতে বলেছে। এখানে কিন্তু কত মার্কস থাকে? এগুলোতে 2 মার্কস থাকে, আমরা সবাই সেটি জানি, তাই না? আমরা সবাই সেটি জানি। তাহলে এখন যদি আমরা প্রশ্নটার দিকে তাকাই, এটি অনুধাবনমূলক প্রশ্ন, বিপণন প্রতিটি মানুষের কাছে ওতপ্রোতভাবে জড়িত। এখন এখানে মানুষের কাছেও বলতে পারো অথবা জীবনও বলতে পারো, জীবনে ওতপ্রোতভাবে জড়িত। তোমরা প্রথমে যখন এই অনুধাবনমূলক প্রশ্নটি উত্তর লিখতে যাবে তখন অবশ্যই তোমাকে কি লিখ, যেহেতু এখানে কত মার্কস আমরা জানি 2 মার্কস, না? তাহলে এখানে আমাকে অবশ্যই জ্ঞানমূলক কিছু কথা লিখতে হবে, অর্থাৎ আমাকে 2 মার্কসের জায়গায় 1 মার্কের যে জ্ঞানমূলক সেটি লিখতে হবে, তারপরে গিয়ে ব্যাখ্যার জন্য
আমাকে পরের পার্টে গিয়ে অনুধাবন সেটা করতে হবে, তো ব্যাখ্যা করতে হবে আরেক মার্কের জন্য। তাহলে এখন এখানে যেহেতু আমার মেইন পয়েন্টটা বা ফোকাসটা কোথ থেকে ধরেছে, কোন বিষয়টিকে নিয়ে মূলত কোশ্চেনটা হয়েছে, বিষয়টি ছিল বিপণন। অর্থাৎ বিপণন আমাদের মানুষের জীবনে ওতপ্রোত ভাবে জড়িত, এই সেহেতু আমাকে এখানে কি করতে হবে, বিপণন জ্ঞান তোমার অনুধাবন যেহেতু প্রথম অংশে আমাকে জ্ঞানমূলক কিছু কথা লিখতে হবে, অর্থাৎ বিপণনের সংজ্ঞা লিখতে হবে। আমরা প্রত্যেকে বিপণনের সংজ্ঞাটা জানি এবং মুখস্থ আছে বা আমরা বুঝি। এখন এরপরে আমি অনুধাবনে আমাকে কি লিখতে হবে, অর্থাৎ আমি বিষয়টি কিভাবে লিখতে পারবো। যেমন বলা হয়েছে, আজ আমরা যে সকল দ্রব্য বা সেবা ভোগ করি তা কিন্তু বিপণনের কারণেই হয়েছে বা পেয়েছি। পণ্য উৎপাদনের স্থান এবং ভোগের স্থান প্রায় একই হয় না। আবার উৎপাদিত পণ্য আমরা তখনই ক্রয় করি যখন উক্ত পণ্য আমাদের নজরে আসে বা তার অভাব বোধ করি। আর পণ্যের পরিচিতিকরণ এবং ক্রেতা আগ্রহ সৃষ্টিতে বিপণন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে। তাই বলা যায় বিপণন প্রতিটি মানুষের জীবনে ওতপ্রোত ভাবে জড়িত। তাহলে এই যে কথাটা না, যে কিভাবে বিপণন আমাদের মানুষের জীবনে ওতপ্রোত ভাবে জড়িত, অর্থাৎ কিভাবে এটি আমাদের জীবনে রিলেটস না ওতপ্রোত ভাবে, আমরা বিপণন ছাড়া কিন্তু কল্পনা করতে পারি না, ঠিক আছে? বা আজকে আমরা যে সকল পণ্য বা সেবা বা দ্রব্য যেগুলো ভোগ করছি, এগুলো কিন্তু আজকে যদি বিপণন সেই কাজ না করতো, বিপণনের মতো এই বিষয়টি যদি আজকে পৃথিবীতে আবিষ্কার না হতো বা তৈরি না হতো, বা বিপণনের কাজকর্মগুলো যদি আবিষ্কার না হতো, তাহলে কিন্তু আমাদের, আমরা যারা ভোক্তা রয়েছি, যারা ক্রেতা রয়েছি ওয়ার্ল্ড ওয়াইড বা দেশের ভেতরে হোক বাইরে হোক, আমরা কিন্তু সেগুলো থেকে বঞ্চিত হতাম। পণ্য যেখানে উৎপাদন হয় আর ক্রেতা যেখান থেকে ক্রয় করে, সেটা কিন্তু দুটো দুই জায়গায়, ঠিক আছে? তো এখন এই যে বিপণন আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত কিভাবে, অবশ্যই আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। কারণ পণ্য যেখানে উৎপাদন হয় সেখানে ক্রেতা যাচ্ছে না, ক্রেতা যাচ্ছে কোথায়, যেখানে পণ্যটি পাওয়া যাবে, অর্থাৎ ক্রয় বিক্রয় হবে। তাহলে এখানে বিপণন কিন্তু আমাদেরকে পণ্যটি সম্পর্কে অবগত করছে, পণ্যটি তার উৎপাদিত জায়গা থেকে নিয়ে এসে আমাদের কাছে দিয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, তাই না? তো বিপণন বা উৎপাদনকারী বিপণন সেই কাজগুলো করছে বলেই কিন্তু আমরা আমাদের হাতের কাছে পণ্যটি পাচ্ছি, এবং এই বিপণনের কারণে কিন্তু আমরা পণ্যটি সম্পর্কে পরিচিতি হতে পারছি বা আমরা পণ্যটি সম্পর্কে বুঝতে পারছি, চিনতে পারছি, জানতে পারছি, হ্যাঁ। এবং আমরা প্রত্যক্ষ, অর্থাৎ সরাসরি বা সরাসরি না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কিন্তু এই বিপণনের সাথে আমরা জড়িয়ে আছি, ঠিক আছে? কারণ বিপণন ছাড়া কিন্তু আমরা আজকে আমাদের যে চাহিদা মাফিক পণ্য, পছন্দ মাফিক যে পণ্য, সেটা আমরা পেতাম না। এ কারণে এটি ওতপ্রোত ভাবে জড়িত। এরপর আমাদের দ্বিতীয় অনুধাবনমূলক প্রশ্ন, যেটি কিভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়, কিভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়, এটি ব্যাখ্যা করো, ঠিক আছে? ব্যাখ্যা করো, বা এভাবেও প্রশ্নটি আসতে পারে 2 মার্কসের। তাহলে এই কোশ্চেনটি আমাকে এখানে লেখার আগে আমাকে কিভাবে সেটিকে উপস্থাপন করতে হবে, যেহেতু সেটি অনুধাবন, অবশ্যই আমাকে এখানে 2 মার্কস দেওয়া হবে এবং সেই অনুযায়ী আমাকে উত্তরটি লিখতে হবে, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, মানে কোশ্চেন যেটা বলা হয়েছে, কিভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়, তাহলে এখানে মূল ফোকাসটা, এই কোশ্চেনটা মূল কোশ্চেনটার মধ্যে মূল বিষয়টা কোনটি, মূল বিষয়টা হচ্ছে ক্রেতা ভ্যালু,
তার মানে আমি প্রথম যে অংশটুকু লিখব জ্ঞানমূলকে অনুধাবনের ক্ষেত্রে, সেখানে আমাকে ক্রেতা ভ্যালু কি বা কাকে বলে সেটি সংজ্ঞা আমাকে দিতে হবে। এরপরে আমাকে অনুধাবনে যেটি জিজ্ঞেস করেছে যে কিভাবে এটি সৃষ্টি করা যায়, ক্রেতা ভ্যালু কিভাবে সৃষ্টি করা যায়, তো এখন এই জিনিসটি বা এই বিষয়টি আমাকে ব্যাখ্যা করতে হবে বা আমাকে অনুধাবন করতে হবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা গেলে ক্রেতাদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে আনুগত্য বৃদ্ধি পায় এবং তাদেরকে দীর্ঘমেয়াদে ধরে রাখা সম্ভব হয়। তারপরে বলা হয়েছে এ কারণে আধুনিক বিপণনের অন্যতম উদ্দেশ্য হলো ক্রেতা ভ্যালু সৃষ্টি করা। যে সকল উপায়ে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায় তাদের অন্যতম হলো ক্রেতাদের আনুগত্য অর্জন, ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি ও সুসম্পর্ক বজায় রাখা, ক্রেতাদের নিকট হতে প্রাপ্ত অর্থের কিছু অংশ পণ্য ও সেবার মান বৃদ্ধিতে ব্যবহার করা ইত্যাদি। তাছাড়া ভোক্তাদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং ব্যয়িত অর্থের তুলনায় অধিক সুবিধা প্রদানের মাধ্যমেও ভ্যালু সৃষ্টি করা যায়। তাহলে কি কি ভাবে আমি এই ক্রেতা ভ্যালু সৃষ্টি করতে পারছি বা পারি, সেটি হচ্ছে ক্রেতাদের কাছে যেতে হবে আমার, হ্যাঁ, পণ্যটি সম্পর্কে তাদেরকে কনভিন্স করতে হবে, বোঝাতে হবে যে তাদের কাছে গিয়ে অর্থাৎ তাদের কাছ থেকে রেসপন্স আমাকে অর্জন করতে হবে, ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে সেটি ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। তারপরে ক্রেতাদের নিকট থেকে আমরা পণ্যটি বিক্রি করে যে অর্থ আমরা পাচ্ছি সেখান থেকে কিছু অংশ আমরা পণ্যের মান বৃদ্ধিতে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও ভোক্তাদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও ব্যয়িত অর্থের তুলনায় অধিক সুবিধা প্রদানের মাধ্যমে, অর্থাৎ আমাদের এখন টেন্ডেন্সি থাকে আমি লাভ করব, মুনাফা করব, সেটা যেভাবে হোক, কিন্তু আমাকে আগে আমার প্রোডাক্টটা ক্রেতাদের কাছে তুলে ধরতে হবে, পরিচিতিকরণ করতে হবে, বাজার ধরে রাখতে হবে, ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করে সেটি বজায় রাখতে হবে, তারপরে তুমি আমি আস্তে আস্তে গিয়ে সফলতার মুখ বা আমি লাভের মুখ আমি দেখতে পারবো, তাই না? তাহলে এখানে ক্রেতা ভ্যালু সৃষ্টি করার আরেকটি অন্যতম উপায় হচ্ছে যে অধিক সুবিধা প্রদানের মাধ্যমেও কিন্তু আমি এই ক্রেতা ভ্যালু আমি সৃষ্টি করতে পারি। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে বিপণন একটি কি প্রক্রিয়া? সামাজিক প্রক্রিয়া। বিপণন একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো, এটিও একটি অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে এখানে প্রথম যে ফোকাস করছে সেটা হচ্ছে বিপণনকে, বিপণনকে বেস করে মূলত বিপণন হচ্ছে একটি কি সামাজিক একটা কাজ, বিপণনকে সামাজিক কাজের সাথে যুক্ত করেছে। তাহলে সেখানে আমাকে আগে প্রথমে বিপণনের সংজ্ঞা বা জ্ঞানমূলক যে কথা সেখানে আমাকে লিখতে হবে। এরপরে আমাকে বিপণন যে একটি সামাজিক কাজ বা প্রক্রিয়া সেটি আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা বিপণন একটি সামাজিক কাজ বা প্রক্রিয়া, সমাজে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য মূলত এই কাজগুলো করে থাকে, তাও সেটা ডিপেন্ড করে জনগণের প্রয়োজন অভাব চাহিদার উপর বেস করে, এবং সমাজ সংস্কৃতি ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করে মূলত এই বিপণনের সামাজিক কাজ করা হয়ে থাকে। এবং এখানে কিন্তু বিভিন্ন বিষয় লক্ষ্য রাখতে হয়, সামাজিক প্রক্রিয়া যেহেতু বিপণন, এখানে বিভিন্ন ক্ষতিকর দিকগুলোর দিকে লক্ষ্য রেখেও কিন্তু এই বিপণন তার সামাজিক কার্যক্রমগুলো চালিয়ে যায়, অর্থাৎ যেটি খারাপ সেটি বর্জন করে যেটি ভালো সেটিকে সমাজে তুলে ধরতে হয়, তাই আমরা বিপণনকে সামাজিক প্রক্রিয়া বলছি। এই আমাদের আশা করি তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো বুঝতে পারছো, এগুলো কিন্তু তোমরা যদি একটু বই থেকে পড়ে নাও আমার মনে হয় তোমাদের জন্য আরো সহজ হবে, তারপরও আমি যে আলোচনাগুলো করছি সেগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে। তোমাদের অনেকে আছো বুঝতে পারো না কোশ্চেনের প্যাটার্ন, এই কারণে আসলে আলোচনা করছি। বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া,
বিপণন একটি ব্যবস্থা পকীয় প্রক্রিয়া। কিছুক্ষণ আগে সামাজিক প্রক্রিয়া পড়লাম, এখন হচ্ছে ব্যবস্থা প্রক্রিয়া, ব্যবস্থাপকীয়, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। অর্থাৎ বিপণনকে সামাজিক প্রক্রিয়া বলা হয়, আবার ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়। বা এরকম কোশ্চেন আসতে পারে, বিপণন কি ব্যবস্থাপকীয় ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়, ব্যাখ্যা করে, এভাবে কোশ্চেনটা আসতে পারে। এখন এখানে তুমি উত্তরটা তুমি কি করবে, এখন তুমি হয়তো বা বলতে পারো যে স্যার আগে আমাকে বিপণনের সংজ্ঞা দিতে হবে। হ্যাঁ, তুমি এখানে বিপণনের সংজ্ঞা দিতেও পারো, অথবা তুমি যদি সংজ্ঞাটাকে অ্যাভয়েড করে তুমি যদি কোশ্চেনের উত্তরটা, তুমি যদি তোমাকে কোশ্চেনটা যদি এভাবে করে যে বিপণন কি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, তখন তোমাকে জ্ঞানমূলকের যে লাইনটা সেখানে লিখতে হবে হ্যাঁ বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়। এরপরে তোমাকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়াটা কি সেটিকে তোমাকে লিখতে হবে, যেমন ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলতে কি বুঝায় সেটি তোমাকে লিখতে হবে, ঠিক আছে, সংজ্ঞাটা লিখতে হবে। এছাড়া যদি তোমাকে শুধু বলে বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, তখন ওই হ্যাঁ না এ কথা বলতে হবে না, সরাসরি তুমি সংজ্ঞাটা লিখে দিবে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ঠিক আছে। লিখে দেওয়ার পরে তারপরে তুমি সেটাকে কি করবে, অনুধাবন করবে বা ব্যাখ্যা করবে, যেহেতু ব্যবস্থাপকীয় কাজ দিয়ে আমরা ব্যবস্থাপনা, ব্যবস্থাপকীয় এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝি না, ব্যবস্থাপনা বা ব্যবস্থাপকীয়। অর্থাৎ ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলতে আমরা কোনগুলোকে বলছি, যেমন ব্যবস্থাপকের, একজন ব্যবস্থাপকের যখন সে ব্যবস্থাপনা করে উৎপাদন কাজে হোক যে কোনো কাজে হোক, তাকে কিন্তু প্রথমে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। সে যে পরিকল্পনা প্রণয়নগুলো করছে সেই পরিকল্পনাগুলো একসাথে সংগঠিত করতে হচ্ছে, ঠিক আছে, সংগঠিতকরণ। এরপর সংগঠিত করার পরে তার কি দরকার, শ্রমিক দরকার, কর্মী দরকার, এর পরবর্তীতে সে কর্মী নিয়োগ করছে, হ্যাঁ, তারপরে সে কি করছে, কর্মী নিয়োগ করে সেই কর্মীদের প্রেরণা দিচ্ছে, তারপরে তোমাদের নির্দেশনা দিচ্ছে, ঠিক আছে, পরবর্তীতে সেগুলোকে সমন্বয় সাধন করে একসাথে করে পুরো বিষয়গুলোকে সে নিয়ন্ত্রণ করছে। এই যে কাজগুলোর কথা বললাম এটি হচ্ছে মূলত ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বা ব্যবস্থাপকীয় কাজ, একজন ব্যবস্থাপকের কাজ। তো এই হলো এই বিপণন একটি ব্যবস্থাপকীয় কাজ, অর্থাৎ বিপণনে তোমার এই ব্যবস্থাপকীয় কাজগুলোর মাধ্যমে কিন্তু বিপণন কার্যক্রম পরিচালিত হয়। তারপর আরেকটি প্রশ্ন এটার মতোই প্রায়, বিপণন একটি বিনিময় প্রক্রিয়া, বিপণন একটি বিনিময় প্রক্রিয়া, বিপণন একটি বিনিময় প্রক্রিয়া, বিপণন কি একটি বিনিময় প্রক্রিয়া, এভাবেও কোশ্চেন আসতে পারে। তাহলে বিপণন একটি বিনিময় প্রক্রিয়া হলে এখানে তোমাকে বিনিময় প্রক্রিয়া বলতে কি বোঝায় সেটি তোমাকে উল্লেখ করতে হবে, তারপরে সেটিকে তোমার ব্যাখ্যা করতে হবে। তাহলে বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য কি করে, ভ্যালু সৃষ্টি করে এবং পরবর্তীতে তার বিনিময়ে লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় ক্রেতা সম্পর্ক তৈরি করে, এটি আমরা বিপণনের সংজ্ঞা বলেছি। প্রথমে লিখতে হবে, যদি কোশ্চেন হয় বিপণন কি একটি বিনিময় প্রক্রিয়া, হ্যাঁ বিপণন একটি বিনিময় প্রক্রিয়া, এরপরে তুমি বিপণনের সংজ্ঞাটা দিলে, এরপর তোমাকে ব্যাখ্যাটা করতে হবে অনুধাবনে, সেটি হচ্ছে বিনিময়ের মাধ্যমে, বিনিময়, কারণ বিপণনে কিন্তু বিনিময় হচ্ছে ভোক্তা এবং ইয়ের মধ্যে, কি বলে, বিক্রেতার মধ্যে, বা বিপণনে যারা পণ্যটি বাজারজাত করছে, যারা পণ্যটি বিপণন করছে তাদের তাদের সাথে ভোক্তার একটি বিনিময় হচ্ছে। কিভাবে হচ্ছে, কারণ বিনিময়ের মাধ্যমে কিন্তু ভোক্তা তার প্রয়োজন ও অভাব পূরণের ব্যবস্থা করলে বিপণনের কাজ সংগঠিত হয়, বিনিময়ের মাধ্যমে।
ঠিক আছে, একমাত্র এই বিনিময়ের মাধ্যমে কিন্তু ভোক্তা তার প্রয়োজন ও অভাব পূরণের ব্যবস্থা করলে কিন্তু বিনিময় বিপণনের কাজ সংঘটিত হয়। বিপণনকারীর কাজ কি? বিপণনকারীর কাজ হচ্ছে ভোক্তাদের সন্তুষ্ট করা, যাতে তারা পুনরায় বিনিময় প্রক্রিয়া অংশ নেয়, তাই বিপণনকে বিনিময় প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তো এই হলো বিপণন একটি বিনিময় প্রক্রিয়া, কারণ বিনিময় ছাড়া কিন্তু বিপণন সম্ভব না। এরপর এরকমই আরেকটি প্রশ্ন, বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া, বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া, ঠিক আছে, বা বিপণন কি ভোক্তামুখী প্রক্রিয়া, এটা কিন্তু আমরা আসলে যদি নর্মালি চিন্তা করি যে হ্যাঁ বিপণন কিন্তু ভোক্তামুখী প্রক্রিয়া। তো এখন এখানে বিপণন হলো একটি ভোক্তামুখী প্রক্রিয়া, এখানে আমি কি করব, এখানে আমি বিপণনের সংজ্ঞাটা দিব, তারপরে আসলে এটা বিপণন কি ভোক্তামুখী প্রক্রিয়া কিনা সেটা আমি ব্যাখ্যা করব। আমরা প্রত্যেকে জানি যে বর্তমান কিন্তু প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় ভোক্তাদেরকে কেন্দ্র করেই কিন্তু মূলত বিপণনের কাজগুলো পরিচালিত হয়, এটি আমরা প্রত্যেকে জানি। কিভাবে পরিচালিত হয়? ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, অভাব, রুচি, পছন্দ, ক্রয়াভ্যাস, এইগুলোর উপর ভিত্তি করে মূলত বিপণনের যে কাজগুলো সেগুলো পরিচালিত হয়, অর্থাৎ বিপণনের যাবতীয় কাজগুলো মূলত ভোক্তাকে কেন্দ্র করেই কি পরিচালিত হয়। এ কারণে আমরা বলতে পারি বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া। তারপরে হচ্ছে বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে, বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে, এটিকে বলেছে ব্যাখ্যা করতে। তাহলে এখানে প্রথমে আমাকে বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে অনুধাবনমূলক প্রশ্ন ব্যাখ্যা করো। এখন এখানে আমাকে প্রথম বিপণনের সংজ্ঞা দিতে হবে, তারপরে সেটিকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি কিভাবে কি লিখবো? বিপণনের মাধ্যমে একদিকে যেমন উন্নত ও মানসম্পন্ন পণ্য ক্রেতা বা ভোক্তাদের মাঝে সরবরাহ করে তাদের সন্তুষ্টি অর্জন করা যায়, অন্যদিকে তেমনি পণ্যের প্রতি, ব্র্যান্ডের প্রতি ও কোম্পানির প্রতি ক্রেতা বা ভোক্তাদের আস্থা ও আনুগত্য বৃদ্ধি করে তাদের সাথে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করা যায়। তাহলে এই যে বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে কথাটা তাহলে আসলেই যুক্তি আছে, কারণ তুমি যদি সঠিকভাবে বিপণন কার্যক্রমগুলো না করো, অর্থাৎ তুমি যদি তোমার ক্রেতাদের চাহিদা মতো উন্নত মানসম্মত পণ্য যদি ভোক্তাদের মাঝে সরবরাহ না করে যদি সন্তুষ্টি অর্জন করাতে না পারো, তাহলে কিন্তু তুমি এই শক্তিশালী সম্পর্কটা গড়ে তুলতে পারবে না। একমাত্র তুমি যদি সঠিক মানের, সঠিক চাহিদা মোতাবেক এবং পণ্যের গুণাগুণ, উন্নত মানের পণ্য দিয়ে সরবরাহ করে যদি তুমি কি ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করাতে পারো, তাহলে কিন্তু কি তোমার সেই পণ্যের প্রতি, তোমার সেই ব্র্যান্ডের প্রতি এবং তোমার উৎপাদিত কোম্পানির প্রতি কিন্তু ক্রেতাদের একটি আস্থা একটি তৈরি হবে, এবং এটি যদি তৈরি হয়ে যায় তবেই একমাত্র এই শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা সম্ভব হবে। অনুধাবন যেহেতু বিষয়গুলো খুবই ছোট ছোট, এখানে আসলে এত ডিটেলস লেখার কিছু নাই, পৃষ্ঠা ভরে লেখার কিছু নাই, তোমাকে শুধু যেটি জিজ্ঞেস করেছে তুমি সে ততটুকুই তুমি বুঝিয়ে দিবে, এখানে ডিটেলস একদম পৃষ্ঠা ভরে লেখার কোনো দরকার নাই। আচ্ছা, বিপণনকে সমন্বিত প্রক্রিয়া বলার কারণ, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি রাজশাহী বোর্ডে 2017 সালে এসেছিল। বিপণনকে সমন্বিত
বিপণনকে সমন্বিত প্রক্রিয়া বলার কারণ কি? প্রক্রিয়া বলার কারণ কি? বিপণনকে সমন্বিত প্রক্রিয়া, এখানে সমন্বিত প্রক্রিয়া বলতে আমরা কি বিষয়টাকে আসলে আমরা বুঝতে পারি? তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের কি করতে হবে, এখানে বিপণনের সংজ্ঞাটা আমাদেরকে দিতে হবে। এখন কেন এটাকে সমন্বিত প্রক্রিয়া বলা হয়েছে, কম্বাইন প্রসেস কেন বলা হচ্ছে? বিপণনের মূল লক্ষ্য কি আমরা প্রত্যেকে জানি, আগে পড়েছি, বিপণনের মূল লক্ষ্য হচ্ছে ভোক্তাকে সন্তুষ্টি করা। ভোক্তা সন্তুষ্টির জন্য বিপণনকারীর একার পক্ষে কিন্তু সকল কাজ সম্পাদন করা সম্ভব না। এখন এই বিপণন কাজটা কিন্তু একজন বিপণনকারীর একার পক্ষে করা সম্ভব না, এই জন্যই বলা হচ্ছে এটি সমন্বিত প্রক্রিয়া। তার মানে কি, বিপণন কাজটা যখন শুরু হবে তখন এই বিপণনের সাথে যত কাজগুলো রয়েছে, কার্যকারিতাগুলো রয়েছে, সেগুলো কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন জনকে বিভিন্ন ভাগে দায়িত্ব দিয়ে পরবর্তীতে কাজগুলোকে পরিচালনা করা হয়। ঠিক আছে, কারণ কি, এগুলো একার পক্ষে বিপণনকারী একার পক্ষে সম্ভব না, তাই এজন্য এটিকে বলেছে বিপণন হচ্ছে সমন্বিত একটি প্রক্রিয়া। তারপরে দিনাজপুর বোর্ডে 19 সালে এই কোশ্চেনটি এসেছে, বিপণন কিভাবে চাহিদা জোগাদের মধ্যে সমতা বিধান করে? বিপণন কিভাবে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করে? সমতা বিধান করে ব্যাখ্যা করো, এটাও অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবনমূলক প্রশ্ন। যদিও তোমাদের ইয়া হচ্ছে তোমরা 21 সাল, তোমাদেরও কিন্তু বেজোর সাল বলতে গেলে, তো এটা গুরুত্বপূর্ণ কারণে। তাহলে এখানে আমরা প্রথমে বিপণন যেহেতু বলেছে, আমরা বিপণনের সংজ্ঞাটা আমরা প্রত্যেকে এখানে দিব। এরপর বিপণন কিভাবে চাহিদা যোগানের মধ্যে সমতা বিধান করে, অর্থাৎ মানে ইকুইলিব্রিয়াম যে কথাটা আমরা বলি, সমতা বিধান কিভাবে করে বিপণন, তো সংজ্ঞাটা দেওয়ার পর আমরা এভাবে লিখতে পারি, আমাদের টেক্সট বই বলা আছে যে বিভিন্ন ধরনের উপযোগ, বিশেষ করে স্থানগত সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে বিপণন পণ্য বা সেবা চাহিদা যোগানের মধ্যে সমতা বিধান করে। তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল, কিভাবে চাহিদা যোগানের মধ্যে সমতা বিধান করে, বলেছে যে স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে। স্থানগত ও আমাদের যে উপযোগগুলো রয়েছে আমরা পড়েছিলাম, সেই উপযোগের মধ্যে স্থানগত আর সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে বিপণন পণ্য ও সেবার চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করে। যেমন উৎপাদনের মৌসুমে সরবরাহ বেশি থাকায় চাহিদা ও যোগানের মধ্যে যে অসমতা দেখা যায় গুদামজাতকরণের মাধ্যমে, সেক্ষেত্রে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করা যায়। অন্যদিকে উৎপাদনের স্থান ও ভোগ স্থানের দূরত্বের কারণে চাহিদা ও যোগানের মধ্যে যে অসমতা দেখা যায় সেটা পরিবহনের মাধ্যমে তা দূর করা যায়। তাহলে এখানে প্রথমেই বলেছে স্থানগত সময়গত সৃষ্টির উপযোগ সৃষ্টির মাধ্যমে এই সমতাটা বিধান করা যায়। কিভাবে, যেমন আমরা সিজনাল যে জিনিসগুলো আমরা গুদামজাতকরণের মাধ্যমে রেখে অন্য সিজনে সেগুলো আমি যোগান অনুসারে চাহিদা অনুসারে আমি যোগান দিতে পারছি, তাহলে এটা হলো হচ্ছে তোমার কি বলে সময়গত। আবার দেখা যাচ্ছে যে এক জায়গার পণ্য অন্য জায়গায়, হ্যাঁ, এক জায়গার চাহিদা আছে তো আমাকে সেখানে যোগান দিতে হবে, তো সেটি কিন্তু আমি পরিবহনের মাধ্যমে সেই সমতাটা, আমি চাহিদা যোগানের সমতাটা তৈরি করতে পারি বা বিধান করতে পারি, তাই না? এভাবে জিনিসটাকে লিখতে হবে। তারপরে বিপণন কিভাবে ভোক্তা সন্তুষ্টি বিধান করে,
এটি অনেকটা আমরা আগে যে আলোচনা করেছি ভোক্তা প্রক্রিয়া ক্রেতা ভ্যালু এটার মতো। বিপণন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এটাও খুব সহজ আছে, এটাও পারবে। তারপরে আরেকটি যে অনুধাবন আমরা আলোচনা করতে পারি তোমাদের জন্য, সেটি হচ্ছে চাহিদার ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য। চাহিদার ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য, এটিও কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন এবং এটি রাজশাহী বোর্ডে 19 সালে এসেছিল। এখন আমাকে এখানে কোনো বিপণন অন্য কিছু না, এখানে আমাকে চাহিদার কথা বলেছে, অবভিয়াসলি আমি এখানে চাহিদার সংজ্ঞাটা প্রথমে আমি দিয়ে দিব। এরপর আমি কিভাবে সেটি লিখব, চাহিদার সংজ্ঞাটি যদি আমি বিশ্লেষণ করি, যেমন অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা, ঠিক আছে, কি বলেছে, কোনো কিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমি সেটাকে চাহিদা বলছি। তাহলে এই সংজ্ঞাটিকে যদি আমি অ্যানালাইসিস করি বা আমি যদি বিশ্লেষণ করি, এই এই তিনটি বিষয়ের উপর বেস করে কিন্তু তিনটি শর্ত লক্ষ্য করা যায়। যেমন অভাব, অভাব পূরণের সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা, এই তিনটি শর্ত কিন্তু প্রযোজ্য চাহিদার ক্ষেত্রে। এই তিনটি শর্তের একটি যদি বাদ যায়, অর্থাৎ আমি বলতে চাই যে অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং ইচ্ছা, এই তিনটি থেকে যদি একটি বাদ যায় তাহলে আমি সেটিকে চাহিদা বলবো না, তাহলে সেটি কি চাহিদার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, শর্ত প্রযোজ্য হবে না, একটিকে ছাড়া আরেকটি তোমার পূরণ করা সম্ভব নয়, বা এখানে যে কোনো একটি বাদ গেলে সেটিকে আমরা অভাব বলতে পারবো না। দেখা গেল তোমার অভাব রয়েছে, কোনো কিছুর অভাব রয়েছে, ঠিক আছে, কিন্তু তোমার সামর্থ্য নেই বাট ইচ্ছা আছে, তাহলে কিন্তু আমি সেটাকে চাহিদা বলবো না। এমনও হতে পারে তোমার অভাব আছে, তোমার সামর্থ্য আছে বাট তোমার কেনার ইচ্ছা নেই, সেটাকে কিন্তু আমি চাহিদা বলতে পারবো না। তাহলে এই জন্যই বলা হচ্ছে চাহিদার ক্ষেত্রে তিনটি শর্তই প্রযোজ্য, এটি তোমাদের আসার সম্ভাবনা আছে। এরপর ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায় ভোক্তাই রাজা, এটিও তোমাদের যে একটি আরেকটি আলোচনা করেছিলাম, এখানে বিপণন ভোক্তামুখী প্রক্রিয়া, ওই ভোক্তাই রাজা একই ধরনের কোয়েশ্চেন, অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করেই মূলত বিপণন কার্যক্রম হয়ে থাকে। তারপরে আরেকটি যেটি আলোচনা করতে পারি আমরা, সেটি হচ্ছে সকল ক্রেতায় ভোক্তা নয়, এটি চট্টগ্রাম বোর্ড 2016, সম্মিলিত বোর্ড 2018 এবং সিলেট বোর্ড 2019-এ এসেছিল, এ কারণে এটি গুরুত্বপূর্ণ। সকল ক্রেতায় ভোক্তা নয়, সকল ক্রেতায় ভোক্তা নয় ব্যাখ্যা করো, ঠিক আছে, এটি আসতে পারে। তো সকল ক্রেতায় ভোক্তা নয়, ঠিক আছে, আপাত দৃষ্টিতে ক্রেতা ও ভোক্তার মধ্যে তেমন পার্থক্য লক্ষ্য করা না গেলেও এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু কোনো অবস্থাতেই, ঠিক আছে, এই দুটো বিষয় কোনো অবস্থাতেই কিন্তু এক নয়, আপাত দৃষ্টিতে তেমন কোনো পার্থক্য তুমি খুঁজে পাবে না, বা তারপরেও এরা কোনো অবস্থাতে এক নয়। যদি আমরা ব্যাখ্যা করতে চাই, খুবই সহজ একটি বিষয় খেয়াল করো, ক্রেতা কাদেরকে বলবো, ভোক্তা কাদেরকে বলবো, ভোক্তারাও কিন্তু ক্রেতা। আবার শিল্পে উৎপাদিত পণ্যের, যারা শিল্প উৎপাদিত পণ্য ক্রয় করে তারাও কিন্তু ক্রেতা, ভোক্তা যারা পণ্য ভোগ করে তারাও ক্রেতা। আবার কোন পণ্য পুনরায় অন্য পণ্য উৎপাদনের জন্য যে পণ্যটি কেনা হচ্ছে শিল্পে ব্যবহারের জন্য, সেটিও কিন্তু যারা কি তারাও কিন্তু ক্রেতা, তারা কিন্তু সেটি ভোগ করছে না সরাসরি, তারা সেটিকে পুনরায় ব্যবহার করে আবার নতুন রূপে আরেকটি পণ্য রূপান্তরের কাজে ব্যবহার করছে সেই পণ্যটি।
কিন্তু তারা কিন্তু ক্রেতা ক্রয় করছে, কিন্তু ভোক্তা আমরা কাদেরকে বলবো? যারা সরাসরি পণ্যটি বাজার থেকে ক্রয় করে তাদের চাহিদা পূরণ করছে, তাদের অভাব মেটাচ্ছে, অর্থাৎ তারা সরাসরি সেটি ভোগ করছে, খাচ্ছে। হ্যাঁ, সেটা তারা পুনরায় বিক্রয়ের জন্য বিক্রয় করছে না, ঠিক আছে, কিন্তু শিল্প কারখানায় ব্যবহৃত পণ্য যারা পুনরায় বিক্রয়ের কাজে ব্যবহার করছে পণ্য, সেগুলোকে আমরা শিল্প পণ্য বলতে পারি, বা তাদেরকে আমরা অন্য ধরনের শিল্পিক ক্রেতা বলতে পারি। অর্থাৎ ক্রেতার ক্রয়ের উদ্দেশ্য হলো পুনঃবিক্রয় বা ব্যবহার বা ভোগ। ক্রেতার ক্রয়ের উদ্দেশ্য কি? এই যে ক্রেতা, এই ক্রেতার ক্রয়ের উদ্দেশ্যটা কি? ক্রেতার ক্রয়ের উদ্দেশ্য হলো হয়তো বা সে পুনরায় বিক্রয় করবে পণ্যটি পরবর্তীতে, না হয় সে ব্যবহার করবে, না হয় সে ভোগ করবে। অপরদিকে ভোক্তা, ভোক্তার উদ্দেশ্য হলো শুধুমাত্র ব্যবহার করা অথবা ভোগ করা। আমি এই কলমটি কিনেছি, তাহলে আমি কি, আমি হচ্ছি এই কলমের ক্রেতা নাকি ভোক্তা? আমি হচ্ছি ভোক্তা, কারণ আমি এটি কি করব, আমি এটি ব্যবহার করব, শুধুমাত্র ব্যবহার করব, আমি এটা বিক্রয়ের জন্য ক্রয় করিনি, ঠিক আছে। তো এই হলো তোমার সকল ক্রেতাই ভোক্তা নয়। তারপরে বিক্রয় ও বিপণন এক নয়, এটি আছে, অর্থাৎ বিক্রয়ের সাথে বিপণন এই জিনিসটার কিছুটা পার্থক্য আছে, এটা খুবই সহজ বিষয়, এখানে তোমরা সংজ্ঞাটা আগে লিখবে, তারপরে বিক্রয় কি আর বিপণন কি, কোনটা কি কি, সেটার একটু পার্থক্যটা লিখে তোমরা পরবর্তীটাকে ব্যাখ্যা করবে। বাজার ও বাজারজাতকরণ এক বিষয় নয়, এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাজার ও বাজারজাতকরণ এক বিষয় নয় কেন? অপরদিকে বিক্রয় ও বিপণন এক নয়, দুটো প্রশ্ন কিন্তু দিনাজপুর বোর্ডে ওটি এসেছিল 17 সালে, চট্টগ্রাম বোর্ডে এসেছিল 16 সালে। এ কারণে এই দুটো প্রশ্নের যে আমি যদি এখন তোমরা যদি অনেকে হয়ে যাবে কনফিউজড হয়ে যেতে পারো, যেমন বাজার ও বাজারজাতকরণ, বিক্রয় ও বিপণন, বিপণন কিন্তু আবার বাজারজাতকরণ বলে, বিপণনকে কিন্তু আবার বাজারজাতকরণ বলে, এই জন্য প্রশ্ন খেয়াল করে তোমাদের উত্তর দিতে হবে। কেউ যদি বাজার ও বাজারজাতকরণ পড়ো কিন্তু আসলো হচ্ছে বিক্রয় ও বিপণন, দেখা গেল বাজার ও বাজারকরণের অনুধাবন তোমরা লিখে ফেললে। অপরদিকে যদি বিক্রয় ও বিপণনের প্রশ্নটি আসো, তোমরা পড়েছো বাজার ও বাজারজাতকরণ, দেখা গেল বাজার ও বাজারজাতকরণের ব্যাখ্যাটা তোমরা দিয়ে দিলে, কিন্তু সেটা তো হবে না। খেয়াল করতে হবে, বলেছে মার্কেট এন্ড মার্কেটিং, বাজার ও বাজারজাতকরণ, আর ওখানে বলেছে বিক্রয় ও বিপণন, অর্থাৎ সেল এবং মার্কেটিং। এ কারণে প্রশ্ন দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন দুটি অবশ্যই ভালো করে পড়ে বুঝে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। তো আজকে তোমাদের সামনে যে কয়টা আমি অনুধাবনমূলক আলোচনা করেছি প্রথম অধ্যায় থেকে, এগুলো যদি প্রপার মুখস্থ করে বুঝে তোমরা রেখে দাও বা অনুশীলন করো, পড়ো, আশা করি আগামী HSC পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে তোমরা 50, 60 বা 70% অনুধাবনমূলক প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে কমন পাবে, ঠিক আছে। আগের ক্লাসে প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক দিয়েছি, এই ক্লাসে অনুধাবন দিয়েছি মানে আলোচনা করেছি, এগুলো যদি তোমরা একটু প্রথম অধ্যায় থেকে স্পেসিফিক এই যে সিলেক্ট করে দেওয়া এগুলোই যদি শুধু পড়ো, তাহলে তোমরা প্রথম অধ্যায় থেকে 3 মার্ক একদম কমন পাবে, মানে 3 মার্ক তোমরা ইজিলি পাবে। এভাবে আমি বাকি 3টি চ্যাপ্টার থেকেও তোমাদের অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন বুঝিয়ে তোমাদের গ্রুপে আমি মেসেঞ্জারে সেগুলো দিয়ে দিব। আজকে যে অনুধাবন আলোচনা করেছি এগুলোই তোমাদের আপকামিং HSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আলোচনা করেছি। আগামীকাল আমি তোমাদের মেসেঞ্জারের গ্রুপে এই কোশ্চেনগুলো স্পেসিফিকভাবে কোশ্চেন আকারে আমি সাজেশন দিয়ে দিব, তোমরা প্রত্যেকে সেগুলো তুলে নিবে বা ডাউনলোড করে নিবে বা সেগুলো বাসায় পড়বে। আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের আরেকটি সিলেবাস অনুযায়ী আরেকটি যে অধ্যায় তোমাদের আছে সেই অধ্যায় নিয়ে, সেই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, স্টে হোম।